এটা কি ধরনের প্রশ্ন? এবার আসতে পারে, সেটা বলতে গেলে তো বলার ব্যাপারগুলি তো এক ধরনের লিমিটেশন। ইমেজ এবং শব্দ আমার আমার দৃষ্টিভঙ্গি থেকে হচ্ছে একটা একটা পরিপূরক। তো আমার আসল ইমেজ জানতে চান না আপনি, শুধু ইমেজের কথা শুনতে চান, সেটা যদি ক্লিয়ার করেন। ধরুন আপনি ইমেজের কথা শুনতে চান, তাহলে আমি যা ইচ্ছা তা বুঝতে পারি, কিন্তু আপনি আমার কথা জানতে চান, তাইলে তো আমার টাফ হয়ে যাবো। বিড়াল পাখি, হ্যাঁ, এটা একটা শব্দ। এই শব্দটা শোনার পর তোমার কি মনে হয়? বিড়াল পাখি, ঘর আর গাছ। বিড়াল একটা চতুর্থ প্রাণী, ওটা পাখি না, আর পাখি হয়েছে অন্য জীব। বিড়াল পাখি দু শব্দ দুটো একসাথে শুনলে মনে হয় একটা পাখি উঠতেছিল, তারপরে একটা বিড়াল লাফ দেওয়া ওই পাখিটা ধরে ফেলছে, ধরে মেরে ফেলছে, মেরে টুকরা টুকরা করে ছিঁড়ে খেয়ে ফেলছে, খেয়ে ফেলার পরে পায়খানা করছে, পায়খানা করে মাটি খুঁড়তেছে, মাটি বালি খুঁড়ে নেয়, ওই পায়খানাটুকু ওই ইয়ের মধ্যে ভরে রাখলো, ভরে তারপরে মাটিটা বন্ধ করে রাখলো, তারপরে সে নিজের মতো ঘুমিয়ে পড়লো। এটুকু মনে হয় দুইটা বিড়াল পাখি শব্দ দুটো একসাথে শুনলে। এখন যদি আপনি আপনি যদি বলেন যে মানুষ গরু, তাহলে এর অর্থটা কি হয়? উত্তর দেন আমার। কি কর ভাই, আমার ভিডিও করলে আমার লজ্জা লাগে। তো যাই হোক, আপনার উদ্দেশ্য তো বিড়াল পাখি মজা পায় একটা ছবি বানাবে, তো উদ্দেশ্য যদি হয় তাহলে আপনারে সাপোর্ট করার জন্য কওয়া যেতে পারে। তো ওই আমার যে অবস্থা ছিল তখন আর কি, তো আমার ওই ওয়েটিংয়ের একটা নাম দেওয়া যেতে পারে, খোঁজা। যে আমি খুঁজতেছি আসলে এমন একটা জায়গা যে জায়গায় কন্ট্রোভার্সি থাকুক কিন্তু আমার কাজ অ্যাটলিস্ট শো করুক, কিংবা আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা একটু সূক্ষ্ম হোক। তো বেশ অনেক জায়গায় এরকম না পাইয়া আমি দেখলাম বিড়াল পাখি আমার লেগে একটা খোঁজ ছিল, এই 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 আসরটা আর কি। বাংলা সাহিত্যের নতুন একটা শব্দ হচ্ছে বিড়াল পাখি। বিড়াল পাখি যেমন ধরেন সুকুমার রায় আছে না, যে হাস সজারু নাম আছে না, হাস সজারু করে যেরকম একটা হয়েছে, হাস সজারু যোগ করে হাস এবং সজারু, সেরকম হচ্ছে বিড়াল এবং পাখি দুটো মিলে কি হয়েছে বিড়াল পাখি। বিড়াল পাখি দুইটাই কিউট, মানে পছন্দের মানুষটার কথাও মনে হয় বিড়াল পাখি। বিড়াল পাখি আসলে তো এর সাথে এক্সিস্ট করে না, কিন্তু যদি বিড়াল পাখি হয় তাহলে আমি একটা বুরাক মার্কা একটা জিনিস কল্পনা করা যেতে পারে। সেখানে হচ্ছে আমি চড়ে চড়ে সাতাশ মানে যেতেছি, এটার দুইটা ডানা আছে, সেই ডানার মাঝখানে আমি বসে রয়েছি এবং এটার মুখটা হচ্ছে বিড়ালের মতো। মনে হচ্ছে যে প্রথমেই জ্যাকি চ্যাংয়ের একটা মুভি আছে ইগল শ্যাডো, ও না জানি ইগল ফিস্ট, খুব ছোটোবেলায় দেখা, ওইটা প্রথমে স্ট্রাক করছে। এবং পরবর্তীতে যেটা হচ্ছে, যদি আমাকে বলা হয় পাঁচ সেকেন্ড চিন্তা করে বলতে, তাহলে আমি বলবো যে পেঁচার কথা আমার মাথায় আসছে। একটা বিড়াল, সে কি উড়বে না ঘুমাবে?